নমস্কার বন্ধুরা আমি কনিকা কনিকা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আর রেসিপি নিয়ে এলাম সেটা হলো মাছের ডিম এখানে মাছের ডিম নিলাম রুই মাছের ডিম নিলাম দেখেন ডিমটাকে ভালোভাবে ধুয়ে কষে করে নিলাম আজকে রুই মাছের ডিম রান্না করব টমেটো এখানে আমি দুটো টমেটোকে এভাবে টুকরো করে কেটে নিলাম দেখেন এভাবে টুকরো করে আজকে টমেটো দিয়ে আমি মাছের ডিম রান্নাটা করব তার জন্য উপকরণ লাগবে এখানে লবণ নিয়ে এখানে জিরের গুঁড়ো ধনির গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিলাম হাফ চামচ করে আর নিলাম হলুদ গুঁড়ো এখানে আমি এই বাটি এক বাটি পেঁয়াজ নিলাম আর যদি কিছু উপকরণ লাগে থাকে তা দেখিয়ে দেব পরে এখন এখানে নিয়ে নিলাম রসুন দুটো রসুনকে ছাড়িয়ে নিলাম আর ছোট বড়ো তিনটা আদা আদা টুকরো নিলাম আর এখানে কাঁচা পাকা লঙ্কা নিলাম কারণ মরিচটা বেশি লাগবে মাছের ডিমের মধ্যে ঝাল না হলে খেতে ভালো লাগে না এদিকে আমি গ্যাস অন করে একটা প্যান গরম বসে দিলাম প্যানটা গরম হয়ে গেছে আমার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেখেন কালো জিরেটা আমার ফুটে উঠেছে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ব্রাউন কালার করে ভাজবো পুরোটা ব্রাউন কালার করে ভাজবো না দেখেন এই পেঁয়াজটা দিয়ে ভালো হবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটার মধ্যে আমি এখন এক চামচ এই চারের চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম পুরো এক চামচ না হাফ চামচে লবণ হবে দিয়ে এবার ভালো হবে না করে দিয়ে দিলাম এখন আমি মিক্সির মধ্যে যেই আদা কাঁচা লঙ্কা আর রসুন নিলাম এই মিক্সিতে প্রেস করে সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখেন কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলোকে দিয়ে আবার পেঁয়াজের সঙ্গে পেঁয়াজকে দেখেন কিন্তু পেঁয়াজটা কিন্তু আমি বেশি ব্রাউন করে নিই এখন মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই পেঁয়াজের সঙ্গে এখন মাঝখান দিয়ে একটু জায়গা জায়গা খালি করে নিয়ে নিচ্ছি এই মিক্সির বাটিটা ধুয়ে আমি এই মাঝখান দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম জলটা দেওয়ার কারণ হলো এখানে আমি হলুদ দিয়ে নিলাম এই চায়ের চামচে এক চামচ হলুদটা দিয়ে ভালোভাবে যেহেতু এগুলো গুঁড়ো মশলা তার জন্য আগে থেকে প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম যাতে পোড়াটা না লাগে তার জন্য একটু জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো টমেটোকে টুকরো করে যে কেটে নিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ওই মশলার সঙ্গে টমেটো গুলোকে এখন এই আর একটু জল ছিল মিক্সি সেই জলটাও আবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব আমি এই মশলাগুলোকে গুলোকে টমেটো সহ দেখেন এভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এই মাছের ডিমগুলোকে মাছের ডিমগুলো ডিমগুলোকে আমি একেবারে পুরোটা ভেঙে রান্না করবো না একটু আস্তে আস্তে থাকবে দেখেন এভাবে হালকাভাবে আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি এই মাছের ডিমগুলোকে দেখেন এইভাবে করে করে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিলাম এই মাছের ডিমগুলোকে এখন এই বাটিটা দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি আরও একটু জল দিয়ে দিচ্ছি কারণ মাছের ডিমগুলো সিদ্ধ হতে হবে তার জন্য আর একটু জল দিয়ে দিলাম ডিম মাছের ডিমটা কিন্তু গ্রেভিটা কিন্তু ঝোল হবে না এটা শুকনো শুকনো মাছের ডিমটা হবে এখন আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে বারবার এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে কারণ এখানে জল বেশি দিইনি তার জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এখন আর করে দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দেখেন তিন থেকে চার মিনিটের মধ্যে ফিরে এসে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম বন্ধুরা আমার যদি এই মাছের ডিম রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো করেননি অবশ্য করে নেবেন দেখেন আমার রান্নাটা হয়ে গেছে এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য কমেন্ট মাধ্যমে জানাবেন গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখেন গরম মশলা গড় দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট ঢাকা দিচ্ছি গরম মশলাটা একটু মাছের ডিমের মধ্যে ঢোকার জন্য তিন থেকে চার মিনিটের মধ্যে ফিরে এসে আবারও আমি আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখিয়ে দেব মাছের ডিমটা দেখেন একেবারে শুকনো মাছের ডিমটা শুকনো করে আমি রান্না করেছি দেখেন ঝোল কিন্তু নেই এখানে ঝোল রাখি নি একদম শুকনো শুকনো করে রান্নাটা করলাম আমার এই রান্নাটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ আসি কাল আবার আসবো অন্য কোনো নতুন ধরনের রেসিপির ততক্ষণ বাই ভালো থাক